অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সুনামগঞ্জে স্মরণকালের এবারের ভয়াবহ বন্যা, ভারী বর্ষণ আর ভারতের ঢলে এক রাতে প্লাবিত হয় জেলার প্রায় শতভাগ এলাকা, চলাচলের রাস্তাগুলো ধারণ করে নদীর রূপ, বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ, বিচ্ছিন্ন রাখা হয় বিদ্যুৎ সংযোগ আর মোবাইল নেটওয়ার্ক। এমন ভীতিকর পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকেন দিশেহারা বানবাসী। বাচ্চা কাচ্চা লই আমার রাম আনে আসি মেডিকেল। সরকারি বেসরকারি ভবন, স্কুল কলেজ হাসপাতাল তো বটেই, প্রতিটি বহুতল ভবন পরিণত হয় এক একটি আশ্রয় কেন্দ্রে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও চরম সংকটে নিমজ্জিত বন্যাদুর্গত মানুষেরা। ওর দিন ঠিক খাইছে দুলা মুড়ি চুড়ি তো আনছে খাইছি, মুড়িও খাওয়া গেছে না বাজার অসুস্থা পাখা করছে মন কুরুম পিঠা না খাওয়া নাই যাই পারো কোনো সুযোগ নাই। এমন পরিস্থিতিতে দুর্গত এলাকায় খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে, ত্রাণের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে। ত্রাণ বোঝায় নৌযান দেখলেই ছুটে আসছেন শত শত মানুষ, ত্রাণের বড় নৌকার পিছু নিচ্ছে অগণিত ডিঙ্গি নৌকা। উদ্দেশ্য একটাই, এক মুঠো অন্ন আর এক বেলা খাবারের জোগাড়। ক্ষুধার তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদীতে ঝাঁপ দেওয়ার দৃশ্য চোখে পড়ছে অহরহ। এদিকে একবেলা খাবারের জন্য বন্যাদুর্গতরা আশ্রয়কেন্দ্রের সম্মুখে অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা। দুর্গত মানুষের সংখ্যা বেশি হওয়ায় হয় খালি হাতে না হয় খালি পেটে ফিরতে হচ্ছে তাদের অনেককে। ত্রাণ বোঝাই নৌকা দেখলেই এভাবেই ছুটে আসছেন শত শত বানবাসী মানুষ, তাদের এই মুহূর্তে প্রয়োজন খাবার, তাদের এই মুহূর্তে প্রয়োজন পুনর্বাসনের উদ্যোগ। দুর্গতদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড। বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন দেশের নানা প্রান্তের মানুষ। আমরা আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী যারা গ্রহণ করেছে তাদেরকে আমরা রান্না করা খিচুড়ি, শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, তারপরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে আমরা এখন পর্যন্ত সুস্থ রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর মানে কার্যালয়ের নির্দেশনার প্রেক্ষিতে ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় আমরা মোট 675 মেট্রিক টন জিআর চাল আমরা আমাদের জেলা সদর এবং সকল উপজেলা আমরা বিতরণ করেছি এবং জিআর ক্যাশ 80 লক্ষ টাকা আমরা বিতরণ করেছি। আমাদের হাতে এখনও আরও 50 লক্ষ টাকা মজুদ আছে, আমরা সেটির কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বন্যা পরবর্তী সময়ে মানবিক বিপর্যয় ঠেকাতে দুর্গত এলাকায় পর্যাপ্ত সরকারি সহায়তা প্রদান এবং পুনর্বাসনের উদ্যোগ প্রয়োজন, এমনটাই দাবি বানবাসী মানুষের। মাসুম হেলাল, বাংলা ভিশন, সুনামগঞ্জ।